রবিবার বাথারঘাট এলাকায় সিপিআইএমের দুই কর্মী সুজয় সরকার এবং বাবুল বণিক হেলমেট বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকেই চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বিকেলে আহত দুই কর্মীকে দেখতে জিবি হাসপাতালে যান প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বামপন্থী নেতা কর্মীদের মধ্যে হুমকি দেওয়ার মতো এমন সব শব্দ ঝর্ণা দাস বৈদ্যের ডিকশনারিতে রয়েছে, তা হয়তো অন্য কারোর ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে কিনা তা বলা মুশকিল। কারণ এর আগেও বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে হাঁপানিয়ায় একটি জনসভায় শব্দ ভাণ্ডারের মাধ্যমে তিনি হুমকির বিস্ফোরণ ঘটিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের পরে ফেব্রুয়ারির পরে মন্ত্রিসভা গঠনের আগে হিসাব করে নেব আমরা, ছাড়া হবে না তোমাদের। সোমবার জিবি হাসপাতালে হুমকির বিস্ফোরণ ঘটানোর জন্য সেই সব শব্দ চয়ন কোনো রকমে ব্যতিক্রম ছিল না। হেলমেট বাহিনীর পক্ষে বর্তমান মুখ্যমন্ত্রী আরো বেশি এগিয়ে রয়েছেন পূর্বের মুখ্যমন্ত্রীর তুলনায়, এমনটাই দাবি করেন তিনি। আরো বলেন, যারা বর্তমানে রাজত্ব করছেন তাদের জন্যই সুশাসন, রাজাদের সঙ্গে যারা নেই তাদের ওপরে চলছে আক্রমণ। মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও সিপিআইএম জনগণের শত্রু বলে শাসক দলের নেতা কর্মীদের তাঁতিয়ে দিচ্ছেন বলেই অভিযোগ করেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। তিনি অবশ্য তার দলের নেতা কর্মীদের তাঁতিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করলেন না। বললেন, তার দলের ছেলেরাও আর চুরি পরে রাখে না, তারা প্রস্তুত, কিন্তু অশান্তি কিংবা আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এটা তারা চায় না। ছাপ্পা ভোট নিয়ে ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তিনি দাবি করেন। জনগণ প্রধান শক্তি হওয়া সত্ত্বেও এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারছে না। আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। আমি বলবো, চিফ মিনিস্টার পাল্টালেই হয় না, চিফ মিনিস্টার পাল্টিয়েছে তারা, কিন্তু দেখা যায় এই চিফ মিনিস্টার আরও বেশি দুষ্কৃতিকারীর পক্ষে। আমি স্পষ্ট বলব যে উনি একজন ডাক্তার মানুষ, উনি মানুষের জীবন বাঁচানোর কথা উনি বলছেন। সিপিএমের পক্ষে তো কোনো মানুষ নেই, সিপিএম শত্রু, জনগণের শত্রু, এরকম বলতে পারে একজন চিফ মিনিস্টার? দলমত নির্বিশেষে সবাই একই কথা বলছে, একই রাজ্য, একই শাসন, একই প্রশাসন। আমাদের কম, আমরা পারতাম। যেদিন আমার বাড়ি অ্যাটাক হলো সেদিন প্রচুর পরিমাণে ছিল, কিন্তু আমরা তো আমাদের ছেলেদেরকে সেই শিক্ষা দিইনি যে মানুষকে মারো, গিয়ে মানুষের মাথা ফাটিয়ে দাও, হসপিটালে ঢুকিয়ে দাও, তাকে খুন করে ফেলো। এরা বিজেপি এই শিক্ষা দিতে পারে, আমরা এই শিক্ষা আমাদের ছেলেদেরকে দিইনি। কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর চুরি করিয়ে রাখব না, কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর চুরি করিয়ে রাখব না, কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে আর চুরি করিয়ে রাখব না। আমরাও তৈরি হতে হবে, আমরাও তৈরি আছি, কিন্তু আমরা চাইছি না রাজ্যের মধ্যে অশান্তি হোক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, আমরা এটা চাই না। বর্তমানে বাইক বাহিনী কিংবা হেলমেট বাহিনীর আক্রমণের মুখে পড়েছে শুধুমাত্র বিরোধী দলের সদস্যরা, বিষয়টা এরকম নয়। 2018 সালে পালা বদলের আগে যে সমস্ত পৃষ্ঠা প্রমুখরা বিজেপি দলের হয়ে কাজ করেছিলেন তাদের অনেকেই এখন হেলমেট বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই বাইক বাহিনী কিংবা হেলমেট বাহিনীর কোনো রকম নিয়ন্ত্রণ নেই সরকার কিংবা দলের। সরকার কিংবা দলের মসনদে যারা বসে রয়েছেন তাদের আশকারাতে এই সমস্ত বাইক বাহিনী মাথা চড়া দিয়ে উঠেছে বলে এই অভিযোগ সকল অংশের মানুষের, যার কারণে পুলিশও নির্বিকার এই সমস্ত বাইক বাহিনীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা পুলিশের পক্ষেও সম্ভব হচ্ছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই পুলিশের কোমরের বেল্ট ঢিলে হয়ে যাচ্ছে। স্যান্দন টিভি।